ইসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিওয়ার্স সবার প্রতি রইল আমার মোবারকবাদ আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য যে তিনটা বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হলো আপনার ড্রাইভিং লাইসেন্স এবং ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট কার্ড এবং আপনার ডিজিটাল নাম্বার প্লেট অর্থাৎ আপনার যে গাড়ির রেট্রো রিফ্লেকটিভ নম্বর প্লেট বিআরটি কর্তৃক প্রদান করা হয় ঠিক এই তিনটা জিনিসের জন্য কিভাবে আপনি আপনার বাসা থেকে এস এম এসের মাধ্যমে জানতে অর্থাৎ আপনি অনুসন্ধান করতে পারবেন আপনার যে ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার ডিজিটাল স্মার্ট কার্ড এবং ডিজিটাল নম্বর প্লেট তৈরি হয়েছে কিনা আপনি সেই তথ্যটা নিতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির কাগজপত্র জমা দেওয়ার সময় যে নাম্বারটা আপনি দিয়েছিলেন অর্থাৎ তিনটি ক্ষেত্রেই মোটরযানের মালিকের নিজের মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে ঠিক সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এস এম এস পাঠাতে হবে অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে আপনার গাড়ি অথবা ড্রাইভিং লাইসেন্স আপনি করেছেন ঠিক সেই নাম্বারটাই আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ সেই নাম্বার দিয়ে আপনাকে এস এম এস করতে হবে এখন এস এম এস করার জন্য আপনি যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য এস এম এস করতে চান যে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আপনি কত দিনে পাবেন বা আপনার ড্রাইভিং লাইসেন্সের কী অবস্থা এটা জানার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার এস এম এস অপশনে গিয়ে লিখবেন ডিএল এবং রেফারেন্স নাম্বার অর্থাৎ যে নাম্বারটা দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা অর্থাৎ হচ্ছে ব্যাঙ্কে যখন জমা দেন যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা আপনি অবশ্যই ফর্মে যখন পূরণ করেছিলেন ওই নাম্বারটা হলো আপনার রেফারেন্স নাম্বার অর্থাৎ ডিএল আপনার রেফারেন্স নাম্বার এবং সেন্ড করবেন টু এই নাম্বারে আপনাকে ফিরতে এস এম মাধ্যমে জানিয়ে দেবে বিআরটি যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কি অবস্থা সম্মানিত ভিউয়ার্স আপনি আপনার যে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা স্মার্ট কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন অর্থাৎ আপনি প্রথমে লিখবেন ক্যাপিটাল লেটারের এন পি স্পেস ক্যাপিটাল লেটার ডি আর সি এটা লিখে আপনি সেন্ড করবেন টু সিক্স নাইন সিক্স নাইন নম্বরে এই নম্বরে সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনাকে ফিরতে এ এটা জানিয়ে দেবে দিয়ে কর্তৃক এরপরে আপনি আপনার গাড়ির নেম প্লেটের জন্য অর্থাৎ হচ্ছে যে আপনার গাড়ির যে যে ডিজিটাল নেম প্লেটটা এটার জন্য আপনি কিভাবে এস এম এস পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি সেটা হলো আপনি প্রথমে টাইপ করবেন ক্যাপিটাল লেটারের এন পি এটা লিখে আপনি সেন্ড করবেন টু সিক্স নাইন নম্বরে এই নম্বরে আপনি এস এম এস করলে আপনার গাড়ির নম্বর প্লেটের কি অবস্থা আপনি এটা সম্পর্কে অতি সহজেই ফিরতে এস এম এসের মাধ্যমে জানতে পারবেন সম্মানিত ভিওয়ার্স যদি ভিডিওটা আপনার কাছে মনে হয় যে আসলে ভিডিওটা শেয়ার করলে অন্য একজন ভাই উপকৃত হবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য নেখায়াত এবং হেদায়েত কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ